ডাইনামিক ডুয়ের প্রেমে এতটাই অন্ধ যে তুমি হলুদ হলুদ ড্যামেজগুলো লাল লাল দেখতেছো। না ও লাগলি মেরেছে। হ্যালো জান্নাত। আরে মুন্না ভাই নাকি বলো কি অবস্থা? একটা জিনিস দেখবা কি? আমার তো অবস্থা ভালো নেই। কি দেখবা? একটা জিনিস দেখে দেখো 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 আমার ডাইনামিক ডু। তোমার ডাইনামিক ডু হইছে? সিরিয়াসলি? আরে বাবা তোমার কি ডাইনামিক ডু বানাইছে? দেখি দেখি দেখবা তোমার থেকে সুন্দর, তোমার থেকে সুন্দর পরীর মতো। আচ্ছা দেখি এড দাও তো। ও জে সিগমার, ওরে তো চিনি, ওই যে মে সব মে ডু নিয়া ভাগে ওইটা না? কাকে বে, আমি এখন মুন্না ভাই একটু ডাইনামিক বানিয়েছি। এরে কার থেকে চুরি করলা? আর তুমি চুরি করার মানুষ পাইলা না? শেষ পর্যন্ত এই নুপাট মুন্নারে ডাইনামিক ডো বানাইছো সেরে। আরে মুন্না ভাই নুপ মোটেও না, অনেক প্রো, অনেক ভালো গেম প্লে করে আমি দেখেছি। আমিও দেখছি, আমার সাথে মাঝে মাঝে খেলে তো এক ম্যাচেও মিনিমাম 20 বার ওরে রিভাইভ দেওয়া লাগে। তোমার ডাইনামিক ডোর থেকে তো অনেক বেটার। কে বলে তুমি? আমার ডাইনামিক ডোর থেকে তুমি আমার ডাইনামিক দেখছো? একাই তোমার প্রো স্কোয়াড মেরে দিতে পারবে। তোমার একটা কেন, তোমার চারটা ডাইনামিক ডো নিয়ে আসো সব মেরে দিবে। ব্যাঙের মাথা চারটা মারবে। আমার মুন্না ভাই অনেক ভালো গেম প্লে করে, তোমার ডাইনামিক ডো থেকে অনেক অনেক ভালো। চলো দেখা যাক তাহলে কার ডাইনামিক ডো বেশি ভালো খেলে। চলো ভাই দেখো আপনি কি করতে বেশি বইলা ফেলা। এই তো দেখাই কি হয়েছে? আমি তো দাঁড়াও দাঁড়াও আমি আমার ডাইনামিক ডো রাখছি। শোনো শোনো দেখার কিছুই নেই জানা তো, এমনিতেই কিন্তু মুন্না ভাই অনেক ভালো খেলে। হ্যাঁ তাহলে তো দেখো না, না দেখবো না এখন ভার্সেস করাবো আমার ডাইনামিক ডুও ভার্সেস তোমার ডাইনামিক ডুও, তারপর দেখবো কার ডাইনামিক ডুও ভালো খেলে। ডর লাগে এখন, তোমার ডাইনামিক ডু হাইরা যাবে, ভয় পাইছো এর মধ্যে? আমার ডাইনামিক ডু হারবে না, আমার ডাইনামিক ডু হারে না, তোমার ডাইনামিক ডু হাইরা যাবে, পেয়ে যেতে হবে, বাদ দাও। নাই হ্যাঁ বলো। আরে জেসি গেমার কি বলে দেখো, তোমার থেকে নাকি মুন্না ভালো খেলে, আমার ডাইনামিক ডুর থেকে নাকি ওর ডাইনামিক ডু বেশি ভালো খেলে? এখানে কাকে বেশি হ্যান্ডসাম লাগে? মুন্না ভাইকে হ্যান্ডসাম লাগে। তাহলে কে ভালো খেলে মুন্না? তুমি তুমি চেহারা দেখা গেম প্লের বিচার করো, সিরিয়াসলি জেসি? না তো বড় ড্রেস আপ কে দেখে তো একটু বোঝা যায় নাকি? ড্রেস আপ দেখা বাদ দাও, আসো মাঠে আসো। আবে বাজা আয়েগা না ভিড়ো। ওরে বাবা দেখো লাস্টে এরা কি আবার কান্নাকাটি করে? না 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 তুমি, আচ্ছা চলো দেখা যাক কাস্টমটা ক্রিয়েট করে ফেলি তাহলে। ওকে ক্রিয়েট করো 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 70 তোমার ডাইনামিক ডুকে তো দিউ তো দেখো। আমার ফুল কনফিডেন্স আছে যে আমার ডাইনামিক ডু মারব। হ্যাঁ তাই জন্য এখন একটা লাগাতে পারিনি, এখন একটা লাগাতে পারিনি। ছি জান্নাত আপু, এ তোমার কি ডাইনামিক ডু গো, লজ্জা লাগে দরকার। না লজ্জা লাগে দরকার, মারো। খতম, বাই বাই, টাটা। ফার্স্ট রাউন্ড তো আসলে ফার্স্ট রাউন্ড তোমার ডাইনামিক ডু রে দিছে। আচ্ছা ইতনা না ডরো, মুন্না ডরাতা হ্যায় লেকিন ডরনে কা নাহি। আদিমকালে বাস করে তোমার ডাইনামিক ডুকে বলো একটু অ্যাডভান্স হতে। তোমার ডাইনামিক ডু একদম তুককে লাগে, এটা সত্যি কথা, সত্যি কথা তুমি বলো নিজের থেকে ভেবে। ওকে লেটস সি, রাখা বাকি হে মেরে
হাতে লাফাই কেন তোমার ডাইনামিক ডুও? ওকে খরগোশ তোমারটা কচ্ছপ, তোমারটা কি কচ্ছপ? না ও কচ্ছপ না, ও তো দৌড়ায় ও মানুষ। নাইমে এত লাফাই মনে হচ্ছে খরগোশ মতন। আহারে মুভমেন্ট, আহারে মুভমেন্ট, আহারে কি মুভমেন্ট! ওয়াল ভাগ দেখো, এবার কেমনে ওয়াল ভাগ দেখো দেখো। ও দিস ইজ কল্ড জান্নাত গেমিং ডিও। এখন বলো এটা তো কেসে লাগা? এই মুন্না মে ভালো করে খেলে, মুন্না ভালো করে খেলে এটা হচ্ছে না, বুঝলাম না। এই ছেলেটা কি এরকম হয়ে গেল কেন জেসি? আরে এই ছেলেটা চিটিং বাজি করেছে, বুঝতে পারেনি তো। ও চিটিং বাজি করেছে, দরকার নেই শুধু র‍্যাঙ্কের মধ্যে স্নাইপার চালালে হয় না। যেভাবে বডি মারে ভাই, এই তুমি কি বলো? হ্যাঁ আমার ডাইনামিকটা মোটেও বডি মারেনি কো, তুমি ভুল দেখেছো। আচ্ছা আমি ভুল দেখছি? হ্যাঁ তুমি তুমি তোমার ডাইনামিক ডুওর প্রেমে এতটাই অন্ধ যে তুমি হলুদ হলুদ ড্যামেজ গুলো লাল লাল দেখছো না? সেটাও না, ও লালি মেরেছে। আচ্ছা বাপরে, নাই ভাই কেমন লাগলো আপু? খুব তো বলছিলে, খুব বলছিলে, এখন কেমন লাগলো বলো? নাই তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করি নি। তো গেল এমনে কেও বড়শট, কেমনে বড়শট মারে দেখছো তুমি? যা প্যাকেট ফাইট করতেছে তুমি আমি জেসি, তোমার তোমার নতুন একটা প্রো ডাইনামিক ডুও বানাইয়া এর প্রতিশোধ আমি নিব। বাংলাদেশের আর কেউ মারে না, যাই হোক।